হজরত সুলাইমান আলাই সালাম তিনার একজন বড় খাদিম সে তার বাড়ি হলো সিন দেশে চাইনা দেশে তার বাড়ি সুলাইমান আলাই সালাতামের সিংহাসনের পাশে আল্লাহর ইবাদত বন্দি করতেন আল্লাহর ইবাদত বন্দি করতে করতে বৃদ্ধা হয়ে গেছে মৃত্যুর সময় যখন ঘনিয়েছে আজরাইল আলাই সালাম। বার বার চীন দেশে যাচ্ছেন কোথাও খুঁজে পাচ্ছেন না কোথায় সেই ব্যক্তি কোথায় সেই ব্যক্তি আল্লাহর কাছে বলতেছে আল্লাহ সেই ব্যক্তি তোকে আমি পাই নাই আল্লাহ করলেন ও সুলাইমান তোমার সিংহাসনের পাশে তালা যে আল্লাহর ইবাদত বন্ধে কি করে তোমার খেদমত করে ওই ব্যক্তির তো মৃত্যুর সময় চলে এসেছে এখন চাইনা দেশে পাঠানো লাগবে চীন দেশে পাঠানো লাগবে বাচ্চা সুলাইমান বলতেছে আল্লাহ আমি কিভাবে পাঠাবো আল্লাহ আমার তো ক্ষমতা নাই আল্লাহ তালা বলতেছে ও সুলাইমান তুমি বাতাসকে বলে দাও বাতাসকে বলার সাথে সাথে বাতাস সেখানে নিয়ে চলে যাবে বাতাসকে অর্ডার করা হলো বাতাস তুমি নিয়ে যাও তুমি নিয়ে যাও এই ব্যক্তির মৃত্যুর সময় চলে এসেছে এই ব্যক্তিকে নিয়ে যাও এই বৃদ্ধ ব্যক্তিকে নিয়ে যাও যখন বাদশা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তাকে বললেন বলার সাথে সাথে দু এক সেকেন্ডের ভিতরে চীন দেশে তাকে নিয়ে যাওয়া হল আর মাত্র কয়েক সেকেন্ড বাকি আজরাইল আলাই সালাতু ওয়াস সালাম অপেক্ষা করতেছে কোথাও খুঁজে পায় না অর্ডার দেখে যে কে জানোখানে উপস্থিত হয়েছে তাগিয়ে দেখে আল্লাহর পক্ষ থেকে যাকে অর্ডার করা হয়েছে এই হল সেই ব্যক্তি সাথে সাথে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তারجان তাকে কবজ করে নিলেন ও মুসলমান বন্ধুগণ ভাইরা আমার আমার অল্প সময় যদিও আমার উস্তাদ এখানে বসেছে আমার কোন যোগ্যতা নাই আসলে ভাই আমি কিছুক্ষণ তেমন কোন কথা বলবো না দু একটা কথা বলে আমি জিকির করব। আমাদের কোনো মৃত্যুর গ্যারান্টি নাই কোথায় মৃত্যু হবে কোন জায়গায় হবে কিভাবে হবে আল্লাহ তালা যদি আমাদের মৃত্যুটা কাভের অবস্থায় গ্রহণ করে মুনাফে কি অবস্থায় গ্রহণ করে নাই আমাদের জন্য জাহান্নাম নাম ছাড়া বুঝে উপায় হবে না যদি আমাদেরকে অবস্থায় মৃত্যুর সময় না হয় ওই তো আমাদেরকে দেবে না নামক নাম আমাদেরকে সার দেবে না আমাদেরকে দেবে না মৃত্যুর সময় কালিমা নসিব কিন্তু এমনি এমনিতেই হবে না একজন ব্যক্তি সারাদিন চিল্লাই কে ভাই বাদাম কিনবেন নাকি বাদাম 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 বলে চিল্লায় রাত্রবেলার স্বপ্ন দেখে ওই বাদাম বিক্রি করতেছে বাদাম বাদাম বলে চিল্লায় আল্লাহ তালার জাকির বান্দা যে সমস্ত বান্দারা লাই লা যখন কলভের ধুনি ওঠাই বারবার বলতে থাকে যখন জমিনের বুকে চলে লা ই লাহাই লাল কলভের লাগায় যখন উপরে উঠে আল্লাহ আকবার বলে যখন নিজেই চলে তখন সুভাহ আল্লাহ বলতে থাকে। সদা সর্বদা আল্লাহর জিকির করতে থাকে ওই অবস্থায় যদি সে মৃত্যুবরণ করে যদি উপরে উঠার সময় মৃত্যুবরণ করে আল্লাহ আকবর আল্লাহর নাম স্মরণ করে মৃত্যুবরণ করলো যদি নিচে নামার সময় হার আল্লাহ বলে আর ওই সময় যদি আল্লাহ আজরাইলের মাধ্যমে তার জানটা কবজ করে নাই তাহলে আল্লাহর প্রশংসা বলেই সে জানটা কবজ হয়ে গেল যদি জমিনের সমতল অবস্থায় চলার সময় যদি তার জানটা কবজ হয়ে যায় আল্লাহ তাল তাকে মৃত্যু কালিমা পড়াইয়া ইমানের সাথে মৃত্যু বরা করা তৌফিক দান করে দেয় ও মুসলমান বন্ধুগণ জিকির করা লাগবে কি লাগবে না অনেকেই বলবে জিকির কেন এত করার প্রয়োজন আকসিরু জিক্রল্লাহি হাত্তা ইয়াকুলু মাজনুন তুমি আল্লাহ পাকের এমনভাবে জিকির করো যেমন ফাসেক ফুজ্জাররা অন্যান্য যত মানুষ আছে তোমাকে আল্লাহর পাগল বলে ডাকে কত মানুষ আছে ওই যে মুজাহিদরা তাবলীগ জামাতের লোকেরা যখন রাস্তা দিয়ে চলে আল্লাহু আকবার আল্লাহু আকবার লা ইলাহা ইল্লাল্লাহ বলতে থাকে বলতে থাকে তখন মানুষ আল্লাহওয়ালা ব্যক্তিকে ডাক দেয় ও দিকায় আল্লাহরাই এরকম ভাবে আসলে তার দুনিয়ার কোন মানুষের দেওয়া দেওয়া। না আল্লাহ পক্ষ থেকে এই নামটা যদি আপনি বরণ করেন কবরে শান্তি পুলসিরাতে শান্তি মিজানের শান্তি যখন আপনি পুলসিরাত হইবে আল্লাহ তালা বিদ্যুতের চেয়েও বেশি দ্রুত যদি কোনো জিনিস থাকে আল্লাহ তালা তার মাধ্যমে আমাকে আপনাকে পার করাইবে ও মুসলমান আল্লাহ তাআলা কুরসির সামনে একটা লাঠি আছে একটা লাঠি আছে যখন কোন বান্দা আল্লাহর জিকির করতে থাকে লা ইলাহা ইল্লাল্লাহ বলতে থাকে যখন আল্লাহু আকবার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বললে তাক বলতে থাকে তখন ওই লাঠিটা বারবার নড়তে থাকে বারবার নড়তে থাকে আল্লাহ তাআলা বলে ও বান্দা ও লাঠি তুই কেন তো নড়িস কেন তুই এত জাকা জাকি করিস কেন তখন ওই নুরের লাঠি আল্লাহ আল্লাহ বলে ওই যে বুধপুরে আপনার আল্লা জিকির করে রে আল্লাহ আল্লাহ জিকির করার কারণে আমিও প্রকম্পিত হচ্ছি তাদের কলমে প্রকম্পিত হচ্ছে তাদের মুখ প্রকম্পিত হচ্ছে আল্লাহ আল্লাহ এই কারণে আমিও নড়াচড়া করতেছি রে আল্লাহ আল্লাহ তখন তাকে জিজ্ঞাসা করবে নুরের লাঠি তুই কেন তুই কোন সময় এটা বন্ধ করে দিবি নুরের লাঠি বলে আল্লাহ ওই যে বুধপীরের যত মানুষ আছে যত ওই যে ওয়াজ মাহবিলে তাফসির মাহবিলে যত মানুষ কানে বসে পড়ে আল্লাহ তোমার নামের জিকের করতেছে রে আল্লাহ তুমি যদি ওদেরকে মাফ না করো আমি নূরের লাঠি কখনো থামবো না আল্লাহ তালা ডাক দে বলে ও নুরের লাঠি ও আমার বেরেস তোমরা সাক্ষী থাকো তোমরা সাক্ষী থাকো ওই যে বুধপুরের মসজিদের সামনে আমার কিছু পাগলেরা আমার নামে ডাকাডাকি ডাকি করেছে আমার নাম জবজবি করতেছে ও বেরেস তোমরা সাক্ষী থাকো আমি আল্লাহ তালা তার জীবনের সমস্ত গুণাগুলি মাফ করিয়া দিলাম সুবাহ ও আল্লাহর বান্দারা যদি আমি আপনি আল্লাহর জিকির না করি কালিমা পড়তে মরতে যদি মৃত্যু নাবরণ না করি ওই জাহান নাম কিন্তু আমাদেরকে ছেড়ে দেবে না কেয়ামতের ময়দান যখন কায়েম হয়ে যাবে মাতার এক বিঘে দুপরে আমার আপনার উপরে যখন সূর্য আসবে মাথা পড়ে তামা হয়ে যাবে টকবক চকবক করে বাতার গিলো ফুটতে থাকবে জমিন পুড়ে তামা হয়ে যাবে মুমিন সমস্ত কাফেররা বলতে থাকবে আল্লাহ তুমি বিচার করে দাও আল্লাহ তুমি বিচার করে দাও আল্লাহ আল্লাহ আমি করতে পারছি রে আল্লাহ ওই যে আল্লাহ দে দে আসছি রে আল্লাহ কখন জানি গিরাস করে খেয়ে ফেলে রে আল্লাহ আল্লাহ গো তুমি আমাদেরকে এখনই হিসাব নিকাশ করো আল্লাহ তুমি আমাদেরকে জান্নাত তোমার জাহান্নামে নামে দিয়ে দাও যে সমস্ত বান্দাদেরকে জাহান নামে দেওয়া হবে সর্বশেষ যে ব্যক্তি জান্নাতে যাইবে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি বছর পর যখন হঠাৎ একদিন আল্লাহ বলে ডাক দিবে আল্লাহ তালার কুদরাতি দিলে যশ মেরে যাবে আল্লাহ তালা ফেরেশতাদেরকে ডেকে বলবে ও ফেরেস্তারা দেখো আমার কোন বান্দা ওই জাহান নামের তলদেশে আমাকে ডাকা ডাকি করে ফেরেস্তারা খুঁজে পাইবে না আবার যাইবে আবার খুঁজে পাইবে না আবার যাবে আবার খুঁজে পাইবে না আল্লাহ তালা বলবে ও দুনিয়ার বুকে আমার একটা বান্দা আমাকে ডাকা ডাকি করতো লক্ষ কোটি বছর পর আজাব জাহান বক্ষণ করার পর আজাবের ডাকার পর আমাকে যখন ডাক দিল আমার কুদরতি দিলটা ঠান্ডা হয়ে গেল আল্লাহ তালা বান্দাকে ডেকে বল বান্দা তুই কি দাস আল্লাহ তালাকে বলবে আল্লাহ আল্লাহ কত বছর যার নামে পড়লাম আল্লাহ জানি না আমার অন্তর থেকে কেন আপনার নামটা চলে আসরে আল্লাহ আল্লাহ তুমি আমাকে একটু যার নাম থেকে তুমি আমাকে একটু জান্নাতের গেটে দাও অনেক লম্বা কাহিনি আল্লাহ তালা বান্দাকদেরকে যখন জাহান নাম থেকে জান্নাতের গেটে আনবে

আল্লাহ তালাকে যখন সব বলে ডাক দিবে আল্লাহ তালার কুদরতি দিল ঠান্ডা হয়ে যাবে আল্লাহ তালা ফেরেশতারকে বলবো ও ফেরেশতারা আমার বান্দা যে কথাগুলো বলে আল্লাহ ও ফেরেশতারা তোমরা আমার ওই বান্দার সব কথাগুলো তোমরা কবুল করিয়া নাও মেনে নাও ও আল্লাহ মুসলমান আল্লাহর আল্লাহর গুলাম ও বিভিন্ন এলাকার মুসলমানেরা ওই ব্যক্তি হয়তো আল্লাহ তালা যাকের বান্দা ছিল এই কারণে তার মুখ দিয়ে আল্লাহ তালার কথাটা চলে এসেছে ও মুসলমানের দলেরা আল্লাহ আল্লাহ ওই ব্যক্তি ডাকতে পারে যা কিরিন হাজার হাজার বছর আগুনে পুড়ার পর যে ব্যক্তি আল্লাহকে ডাকা ডাকি করলো আল্লাহকে ডাকা ডাকি করার কারণে আল্লাহ তালে তাকে জান্নাত দিল আর যদি আমি আমি আপনাকে আল্লাহকে ডাকা ডাকি করি আল্লাহ তাল আমাদেরকে জাহান্নামের আগুনে পুড়াবে না ও আল্লাহর বান্দারা যদি লোহার উপরে যদি জং ধরে যায় যদি জোরে জোরে ঘষা না মারা হয় ওই দিলের কলবের কিন্তু ময়লা দূর হয় না যদি আপনি জোরে জোরে ভিতরে আল্লাহর জিকির না করেন আপনার আমার কলবের ভিতরে গুনাহের কারণে যে কালো দাগ পড়ে গেছে এই কালো দাগ কখনো দূর হবে না যদি জিকির না করা হয় আল্লাহ তালার বান্দারা আল্লাহর বিশ্ব নবী সাল্লাম বলেছেন যাদু ইমান তোমাদের ইমান কেউ সাবরা তোমাদের ইমান কেন বায়ন করো কিভাবে করবো যখন তোমরা লাইলাহা ইল্লাল্লাহ বলবে তখন তোমাদের ইমানটা নবায়ন হয়ে যাবে ও আল্লাহর বান্দারা আমরা জিকির করতে রাজি আছে কি না যদি আমরা রাজি থাকি সকলেই আমরা জিকির করবো ইংসা আল্লাহ হাম দেবে হাদ মারু খোদায়ে পাকেরা আকে ইমাদাদে দাদে মুস্তে খা আকে দর আ دم دم دون حراء داد لا إله إلا الله 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 محبة الشتى لا إله إلا الله لا إله إلا الله لا إلهَ إلا الله محمد رسول الله إلا 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 الله

জানে আগারা জানেবে না কাশা শি তে বে আশেক বেচারা নারা সাদ বাজায় মাফ করিয়া দেন গো মাওলা মাফ করিয়া করে দেন গো মাউলা ক্ষমা করে দেয় ওমাবুগ্গ তোমার আশেক না বানায়া কবরে ডাক দিও না তোমারও পাগল না বানায়া কবরে ডাক দিও না আল্লাহ মাহফিলকে আপনি কবুল করে নেন আমরা যারা আসছি আমাদের সবার গলায় আপনি হেদায়েতের মালা ফড়াইয়া দেয় ইহাল্লা আমাদের না ইয়াল্লাহ মাহফিলের জন্য যারা কষ্ট করলো সবাইকে আপনি কবুল করে নেন ইয়াল্লাহ আমাদের তো কোনো যোগ্যতা নাই। আপনি কথা না দিলে আমরা কোথায় পাবো মা ইয়াল্লাহ হেদায়তের মতো কিছু কথা আপনার দরবার থেকে দান করিয়া দেন আল্লাহ আল্লাহ যারা আসছে সবার দিলকে আপনার জন্য উন্মুক্ত করিয়া দেন আমাদের থেকে আমাদের নাম জাহান নামের খাতার থেকে কাটাই দেন ইয়াল্লাহ মরার আগ পর্যন্ত আপনার রাস্তায় মজবুত জিন্দা থাকার তৌফিক দিয়া দেন রব্বি রহমুহুমা কামা রব্বায়ানি সগীরা সুবহানা রব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন وسلام علي المرسلين والحمد لله رب العالمين